আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইটস লাভিদের স্বাগতম আরো একবার। তো ফার্স্ট অফ অল, আমরা আজকে একটা এমন একটা ফোন আনবক্সিং করতে যাচ্ছি যে ফোনটা আমাদের বাংলাদেশে মাত্র এক মাস হয়েছে রিলিজ হয়েছে, এবং সেই ফোনটা হচ্ছে হনর কোম্পানির হনর মেড 90 Lite। আর এই ফোনটা হচ্ছে 5G ফোন। আর আমাদের আমার কাছে আছে 8GB র্যাম আর হচ্ছে 256 GB ফোন। চলুন ডাইরেক্ট আপনাদেরকে ফোনের কাছে নিয়ে যাই। এই যে আমাদের সামনে যেমনটি দেখতে পাচ্ছেন হনর 90 Lite, এই দেখুন এখানে অনেক সুন্দর লেখা আছে মডেল, কালার, কালারটা হচ্ছে মিড নাইট ব্ল্যাক ডুয়াল সিম। আর বাকিটা আস্তে আস্তে খুলতে খুলতে বলবো। এই যে কভারটা, এটা হচ্ছে ফোনের উপরে থাকে, বাট দুর্ভাগ্যবশত আমি আগে এটাকে খুলে ফেলেছিলাম, সো কনসিডারই আমি এই দেখেন খুললাম। খোলার পরে ফার্স্টে আমার কাছে থাকছে USB টাইপ সি চার্জার। তো আরেকটা বিষয় হইতেছে যে এগুলো ফোন বিভিন্ন দেশের বিভিন্ন ভ্যারিয়েশন থাকে, তো যেগুলো কিছু কিছু ফোনে আপনারা দেখবেন যে এই কট থাকে না, জাস্ট অ্যাডাপ্টার থাকে। আবার কোনো কোনোটার দেখবেন যে কট আছে বাট অ্যাডাপ্টার নেই। বাট আমাদের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে কট আছে অ্যাডাপ্টার নেই। যাই হোক, এগুলো একটু সাইডে নেই। এটা হইতেছে একটা কাগজ, এটা হইতেছে ওয়ারেন্টি কার্ড। আর এটার ওয়ারেন্টি দেওয়া হয়েছে 3 বছরের, অর্থাৎ 3 বছরের মধ্যে যদি কোনো রকমের স্ক্র্যাচ পড়া ছাড়া কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি এই ফোনটা ঠিক করার দায়ভার গ্রহণ করবে, যদি আমার কাছে এই ওয়ারেন্টি কার্ডটা থাকে। এরপরে আসছি ইউজার ম্যানুয়াল। এখান থেকে যারা নাকি ফোন সম্পর্কে বুঝেন তাদের ইউজার ম্যানুয়াল দরকার নেই, আর যাদের ফোন বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই ইউজার ম্যানুয়ালটা পড়ে নেবেন। এখানে অবশ্য বিভিন্ন ভাষাতে লেখা আছে, আপনারা জাস্ট একটু দেখে নেবেন। এরপরে আসছে আমাদের মূল আকর্ষণ। আমাদের এই মূল আকর্ষণটা হচ্ছে ফোন। এই দেখেন ফোনটা এরকম একটা র্যাপিং কাগজের মধ্যে ভরা থাকবে। এই সাইডে হচ্ছে ফাঁকা, এই সাইডটা হচ্ছে ফোনটা বের করার জন্যে, জাস্ট বিসমিল্লাহ বলে বের করে ফেলি। দেখেন এটার মধ্যে আছে এই যে 5 হোল ক্যামেরা। মনে হয় ক্যামেরাটা বেশি বোঝা যাচ্ছে না। তারপরে দেখেন এটা হচ্ছে সামনে ক্যামেরা আছে, তারপরে মোবাইলের ডাইন সাইডে আছে একটা পাওয়ার বাটনের ফিঙ্গার আছে, ভলিউম আপ ডাউনের বাটন আছে। নিচে গেলে আমরা দেখতে পাবো নিচে আছে মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, আর হচ্ছে 3.5 mm স্পিকার। আর উপরের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়ার ব্লাস্টার, মানে যেটা হচ্ছে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন টিভি বা এসি যেগুলো আছে ওয়্যারলেস বা এই আয়ার টাইপের অ্যানালগ টাইপের সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এই দেখুন পিছনে এটা হচ্ছে ব্ল্যাক কালারের, এরকম আরও অনেক কালার আছে যেগুলো আপনারা বিভিন্নভাবে পেয়ে যাবেন। এবং দেখুন এইখানটাতে এটা হচ্ছে 100 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা হচ্ছে উপরে এটা 100। এই দেখেন এই যে সুন্দর কাটাকটাই দিয়ে দিছে। এখন এই মোবাইলটাকে আমরা একটু চালু করে দেখি। তো যাই হোক, এই মোবাইলটাকে আমি আগে সেট করে ফেলেছি বলে এভাবে দেখাতে হচ্ছে। এই দেখেন ক্যামেরা, এটা হচ্ছে পিছনের ক্যামেরা, আর এই দেখেন সামনের ক্যামেরা। দেখো সামনে একটু মোসা দিয়ে নিই, একটু ময়লা করছে। এই দেখেন, অবশ্য আমি যেখান থেকে ভিডিওটা করছি এখানে আসলে আলোটা কম, এই কারণে আসলে ক্যামেরার এটা ভালো আসতেছে না। যাই হোক মোটামুটি আছে ভালোই। এই যেটা হচ্ছে পোর্ট্রেট মোড, নাইট মোডে আবার সুন্দর ছবি আসে। আর অ্যাপারচার, অ্যাপারচারটা হচ্ছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ফুলের ছবিগুলো তুলেন ফোকাস দিয়ে, এগুলো হতেছে সেইভাবে, এটা হচ্ছে ম্যানুয়ালি ফোকাস করা সিস্টেমটা আছে, যেগুলো অন্য অন্য সব ফোনে নেই বললেই চলে। পোর্ট্রেট তো প্রায় সবার ফোনে আছে। এবারে ফটো, ফটো হইতেছে নর্মাল ক্যামেরা। এটার মধ্যে AI ফটোগ্রাফির ফিচার আছে, যেটা দিয়ে আপনারা চাইলে বিভিন্ন একটু ভোলা ছবি যদি আসে তাহলে সেই ছবিটাকে ক্লিয়ার করে দিতে পারবে। এরপর ভিডিও, ভিডিওটাও যথেষ্ট সুন্দর। তারপর মাল্টি ভিডিও, এই দেখেন মাল্টি ভিডিও সিস্টেমটা, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। মানে আগেকার মানুষকে দেখবেন, মানে এখনকার যারা এডিট করে তার একটা ভিডিও সামনে এনে তারপর রিয়াকশন দেয়, বাট এখানে সেরকম কিছুই দরকার নাই। দেখেন এই যে সামনের ক্যামেরা চলতেছে, প্লাস হতেছে পিছনের ক্যামেরা চলতেছে, তার মানে আমি চাইলে এখান থেকে দুইটা রিয়াকশন একসাথে দিতে পারবো। আর দেখেন মরে গিয়ে দেখাই, এটা হতেছে প্রো। দেখেন এখান থেকে বিভিন্নভাবে সিলেক্ট করার অপশন আছে, ISO, S, এখান থেকে বিভিন্ন ধরনের প্রো ভার্সন। তো তার মানে হচ্ছে এখানে যেটা প্রো ভার্সন, এখানে ডাইরেক্ট 100 মেগাপিক্সেল ইউজ হচ্ছে,
দেখেন, এই যেখানে আপনারা যদি না বুঝেন তাহলে এই যে ক্যামেরার এই সাইডে একটা যে আইকন আছে, এখানে ক্লিক করলে এই যে মিটারিং, আইএসও, শাটার স্পিড, ফোকাস, হোয়াইট ব্যালেন্স, সেটিং লক, এগুলো আপনারা বুঝে যাবেন আশা করি। দেখেন সবগুলোর মধ্যে কিন্তু আছে এগুলা। এই এখানে গেলে আপনাদেরকে দেখে দিবে যে বিফোর আর আফটার, যদি এই ফটোগ্রাফি চালু রাখেন তাহলে ছবিটা এরকম আগে ছিল আর এরপরে আসবে এরকম, মানে একটু কালারফুল, একটু সেলিব্রেশন একটু বেশি আসবে, মানে ফটোগ্রাফিটা একটু সুন্দর হবে। চলুন এখন আমি আপনাদেরকে ডাইরেক্ট ফোনে নিয়ে যাই। আপনারা দেখছিলেন মোবাইলের ফিচার এবং কি কি সুবিধা আছে সেই বিষয়গুলো। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি মোবাইলে অসুবিধা আছে যেগুলো আসলে আমাদের অনেক সময় হেসিটেট করতে হবে। তো মোবাইলের প্রথম সমস্যা যদি ধরি তাহলে সেটা হচ্ছে ডিসপ্লে। এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আইপিএস ডিসপ্লে, যেগুলো আমরা বাঙালির ভাষায় একটা চিপ কোয়ালিটির ডিসপ্লে হিসেবে ধরে থাকি। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে টাচ, এটা যে টাচ, এই টাচে থাকছে না কোনো ধরনের প্রোটেকশন। তার মানে বলা যেতে পারে যে এটা একটু আসার খেলে বা একটু হাত থেকে যদি পড়ে যায় তবে সেক্ষেত্রে টাচ এবং ডিসপ্লে দুইটাই নষ্ট হওয়ার চান্স আছে। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব আপনারা এই টাচ এবং ডিসপ্লেকে সেভ করার জন্য প্রোটেক্টর ইউজ করুন। বাট প্রোটেক্টরের ক্ষেত্রে আপনার যে টাউনে বাজারে 40-50 বা 60-70 টাকার যে প্রোটেক্টরগুলো পাওয়া যায় ওগুলো না, আপনারা ইউজ করবেন ভালো প্রোটেক্টরগুলো, যেগুলো নাকি একটু দাম বেশি বাট আপনার টাচ ডিসপ্লেকে সেভ করবে। এটার তিন নম্বর যে সমস্যা সেটা হচ্ছে এটার মধ্যে থাকছে না কোনো ধরনের ইয়ারফোনের জ্যাক। জি হ্যাঁ, আপনাকে ইউজ করতে হবে ব্লুটুথ, ব্লুটুথ ইয়ারফোন যদি সব মানে চার্জের বিষয় আছে, বাট তার থাকলে আরও বেশি সুবিধা হতো। এরপরে চার নম্বর যে সমস্যা সেটা হচ্ছে এসডি কার্ড, যদিও 256 GB এনাফ, তারপরেও একটা বিষয় আছে, এই মোবাইলটা যদি নষ্ট হয়ে যায় তো এই মোবাইলে যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো ডেটা থাকে সেই ডেটাগুলো আপনি পাবেন না, সেগুলো আউট হয়ে যাবে। তবে সেক্ষেত্রে আপনি যদি গুগলের সিসটা ইউজ করেন, গুগল ওয়ান ইউজ করেন, তো সেক্ষেত্রে এটা আপনারা সেভ করতে পারেন। আর পাঁচ নম্বর সমস্যা হচ্ছে এটার প্রসেসর। দেখেন এখানে 8/256 এর সাথে যদি এরা এখনকার বর্তমান যুগের যে লেটেস্ট একটা প্রসেসর আছে স্ন্যাপড্রাগনের যে লাস্ট জেনারেশন, এই জেনারেশনের প্রসেসরটা যদি ইউজ করতো তাহলে জিনিসটা আরও ভালো হতো। কিন্তু এখানে ইউজ করা হয়েছে কি মিডিয়াটেক ডাইমেনসিটি, মানে মিডিয়াটেক শব্দটা শুনলেই বোঝা যায় একটা চিপ একটা জিনিস। মিডিয়াটেকের মানে ইউজার এক্সপিরিয়েন্স এটা আমার খুব বেশি একটা ভালো না। মিডিয়াটেক হতেছে আমার কাছে একটা বিশেষ করে মানে জঘন্য বললে মানে বেশি অপমান করা হবে, মানে মোটামুটি সিম্পল কাজের জন্য, মানে এটা এই মোবাইলটা চলবে হইতেছে র্যামের উপরে, প্রসেসর উপরে না, কারণ প্রসেসর হচ্ছে মিডিয়াটেক। মিডিয়াটেকটা কি একটা হালকা প্রসেসর, তার মানে হতেছে এটা যে 8 GB র্যামের যে ফুল এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ হচ্ছে মিডিয়াটেক, এটা র্যামের উপর ভার করে চলবে, প্রসেসর বলতে পারেন মোটামুটি খুব একটা ভার নেবে না। তো আমি মনে করি কোম্পানি যদি এইসব দিকগুলো যদি একটু বিবেচনা করে যদি এগুলো যদি ফিক্স করে দিত তাহলে ভালো। তারপরেও আপনারা মোটামুটি 31,000-32,000 টাকার মধ্যে এই ফোনটা মোটামুটি চলে, তো আপনারা যারা মানে যাদের কাছে ভালো লেগেছে তারা কিনতে পারেন, নাও কিনতে পারেন, বাট আমি রেকমেন্ডও করছি না, আমি মানাও করছি না, আপনারা ইচ্ছা হয় কিনবেন না ইচ্ছা হয় কিনবেন না, ব্যাস। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে মন্তব্য জানিয়ে দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন তো বাজিয়ে দিবেন, আর ফেসবুকে পেজ আছে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।